সকালে টিফিন করে চলে এসেছি একেবারে সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে না আসতে পারলে একেবারে মনটা সত্যি ভালো লাগছিল না। তো চলো তোমাদের আগে একটু দর্শন করে দিই আমাদের সমুদ্র, মানে আমরা যেখানে এসেছি সেখানটা একটু দর্শন করে দিই। দাঁড়াও দেখি একটু সরো, দেখি দেখো সমুদ্রের আওয়াজ দেখেছো, দেখো দেখো বন্ধুরা দেখো, তাও আজকে একটু কম আছে কিন্তু দেখতে পাচ্ছো, দারুণ লাগছে দারুণ লাগছে। পুচকুটি যা শুনে কেমন লাগছে, খুব ভালো লাগছে, স্নান করবা না? বন্ধুরা বসে পড়লাম মোহনার জন্য টোটোতে, এই যো টোটোতে বসে পড়লাম মোহনার জন্য। চলে আসলাম মোহনায়, দেখতেই পাচ্ছ আর মাছ বাজারটা এখনো ঢুকিনি। জল দেখে ঠিক থাকতে পারলাম না, মোহনায় এসি মাছ বাজারে কিন্তু জল দেখে ঠিক থাকতে পারলাম না, জলে নিয়ে গেলাম। চলে আসো চলে আসো, যাই বলো না কেন দারুণ লাগছে, দেখো একেবারে দূর দূরান্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি জল আর জল। তো দেখো এখানে শুটকি মাছ, ওইটা হচ্ছে ইলিশ শুটকি না? আর এমনি লোটে শুটকির দাম কত? 30 টাকা 100 25 টাকা 100। কাজ কি শুটকি এই সময় একটু দাম বেশি নেই, এই দাম কম নাই, একটু দাম কম। বন্ধুরা দেখো মোহনার থেকে বেরিয়ে আমরা এই জায়গাটা আসলাম, তোমরা দেখে তো অনেকে চিনতে পারছো, দেখো এই জায়গার জলে উছাল দেখেছো। দেখো এখানে এখন জাল টানছে মাছ ধরার জন্য, এই দেখো
এখানে এখন জাল টানা হচ্ছে মাছ ধরার জন্য। আমরা ভাবলাম যে মাছটা মানে তুলুক, তারপরে দেখবো, মানে জালটা তুলে দেখবো, কিন্তু এতটাই দেরি হবে। ওখানটা যদি দাঁড়িয়ে থাকি না এখন আমাদের অনেক দেরি হয়ে যাবে গিয়ে। এই জাল তুলতে তুলতে মনে হচ্ছে দুপুর হয়ে যাবে। এই মাথার থেকে শুরু করে একেবারে ওই মাথা, উই দেখতে পাচ্ছ, উই দেখো ওই মাথা পর্যন্ত। এই জাল তুলতে তুলতে দুপুর হয়ে যাবে। তো তার কারণে দেখার ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই কোনো, চলে তো যেতে হচ্ছে এখন রুমে, কেননা সকালের টিফিন এখন করতে হবে। তাই সকালে বেরোনোর পরে কিন্তু এখনো চা খাওয়া হয়নি, এখন চা খাবো। আর পাচ্ছি না, অনেকক্ষণ হেঁটেছি ঘুরেছি, ভালোই লাগলো, তো এখন আগে চাটা খাবো। তুই সব চা খাবি না? তোমাকে সকালে চাটা খেয়ে নি, মানে ভালো লাগছে না। অনেক হাঁটার পরে অবশেষে চাটা পেলাম। এই যো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর এই যো তো বন্ধুরা, আগে চা খেয়ে নি, একটা করে জিরা বিস্কুট আর হচ্ছে চা।